नमस्कार बंधुरा, कुकुज शिखा रान्नाघरे सकल के स्वागत। आज हमें रान्ना करब आलू डाटा बड़ी दिए पतला करे माछेर झोल। ग्रीष्मेर दुपुरे लांचे एरकम एकटा सुस्वादु माछेर झोल होले सबाई तृप्ति करे खाबे आर स्वास्थ्येर जन्य खूब उपकारी। ताहले आसुन बंधुरा देखे निन किभाबे आमी रान्नाटा करब। आमी 5 पिस मिगेल माछ निये निएछि, आपनारा जे कोनो माछ दिए एटा करते पारे। माछटाके आमी ম্যারিনেট করে রাখবো প্রথমে, তার জন্য আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে। গ্রীষ্মের দুপুরে এরকম পাতলা করে মাছের ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে একদম অমৃত সমান। মাছটা আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখেছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সার জার নিয়েছি। তাতে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর দু টুকরো মতো আদা দিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা পেস্ট তৈরি করে রাখবো। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 10 থেকে 15 পিস মতো বড়িকে ছেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িটাকে তুলে রেখে দেব। ওই কড়াইতে আমি আবার বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি 3 পিস মতো মাছকে ছেড়ে দিয়ে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি। মাছটা দেখুন আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে রেখে দেব। এবার পরে যে পিসগুলো বাকি আছে সেগুলোকে একইভাবে ছেড়ে দিয়ে আমি ভেজে রেখেছি। এরপর মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল ছিল এখানে মোটামুটি 1 টেবিলস্পুন পরিমাণ তেল আছে, তাতে আমি 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরেটা আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলা পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম তেলের মধ্যে। এরপর আমি মিক্সি ধোয়া সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। 2 মিনিট মশলাটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ঝালটা আপনারা বন্ধুরা যে যেমন খান কম বেশি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা অ্যাড করবেন। এরপর মশলাগুলোকে খুব ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর দেখুন মশলা থেকে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর মশলাতে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ওই কেটে রাখা আলু আর ডাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আলু আর ডাটাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আলুগুলোকে ভাজিনি, আপনারা যদি চান প্রথমে একটু আলু আর ডাটাটা ভেজে নিতেও পারেন, তবে না ভাজলেও কোনো ব্যাপার না, মশলার সঙ্গে নাড়াচাড়া করতে করতে ভাজাটা হয়ে যাবে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিট আমি মশলা সমেত আলু ডাটাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যতটা পরিমাণ ঝোল খেতে চান বা রাখতে চান সেই পরিমাণ মতো আপনারা জলটা অ্যাড করবেন, তবে একটু পাতলা মতো ঝোল হবে তাই জলটা একটু বেশি দিতে হবে। এরপর জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। তারপর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ভেজে রাখা বড়িগুলোকে আমি অ্যাড করে দেব ঝোলের মধ্যে, আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম মাছগুলো আমি এই পর্যায়ে অ্যাড করে দেব। তাহলে কি হবে, ঝোলের সাথে ফুটে গিয়ে মাছগুলোর মধ্যে মশলা ঝোল সব ঢুকে যাবে, যার ফলে মাছটা খেতে ভালো লাগবে। তার জন্য মাছটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। এবার মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা দিয়ে 10-12 মিনিট মতো লো ফ্লেমে আমি এবার আলুগুলোকে আর ডাটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। 10-12 মিনিট পর আমি এবার ফিরে এলাম, এবার দেখে নেব।
দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এরপর আপনারা যে যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই মতো করে আপনারা নামিয়ে নেবেন। নামানোর আগে আমি একটু সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। দেখুন আমি এরকম ঝোল মতো রেখে আমি এটাকে নামিয়ে নেব। এবার আপনারা যদি এর থেকে বেশি একটু গাঢ় চান ঝোলটা, তাহলে আপনারা দু চারটে আলু ভেঙে দিলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপি ডাটা আলু বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। গ্রীষ্মের দুপুরে এইভাবে মাছের ঝোল রান্না করে পরিবেশন করলে দেখবেন বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।